টিল বা আঁচিল, এছাড়াও বিভিন্ন ধরনের জন্ম দাগ, ছোট অথবা বড়। এগুলোকে কখনো কখনো আমরা মোল বলি বা নিভাস বলি। এই ধরনের জন্মদাগ, তিল বা আঁচিলের চিকিৎসা আমরা প্লাস্টিক সার্জনরা কীভাবে করি, এই বিষয়েই আজকে কথা বলবো আমি ডাক্তার তামান্না আহমেদ। আপনার শরীরের তিল বা আঁচিল কোথায় কোথায় হতে পারে? তিল সাধারণত আমাদের মুখমণ্ডলে যে ছোট ছোট কালো কালো স্পট, অনেক সময় সেগুলো বড়ও হয়ে যেতে পারে। অথবা আঁচিল আমাদের চোখের আশেপাশে, গালে, ঠোঁটের আশেপাশে, অথবা অনেকের ঘাড়ে, দুই ঘাড়ের এই আশেপাশে, অথবা শরীরের অন্যান্য জায়গায়ও হতে পারে। জন্মদাগ, এই ধরনের সমস্যাগুলো সাধারণত একটু কালো, বেশি কালো বা ব্রাউন কালারের হয় এবং কখনো কখনো এগুলোতে চুল থাকে। সব ক্ষেত্রে কি এগুলো কেটে ফেলা ম্যান্ডেটরি? না। তবে আপনার শরীরে কোনো তিল, আঁচিল অথবা এরকম কোনো মোল, নিবাস বা জন্ম দাগ থাকলে আপনাকে অবশ্যই খেয়াল করে দেখতে হবে এই দাগগুলো বা আঁচিলগুলো হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে কি না, এগুলোতে হঠাৎ করে চুলকানি হচ্ছে কি না, এগুলোতে আঘাত পেলে বা চুলকালে রক্ত পড়ছে কি না, অথবা এগুলোর রং পরিবর্তন হচ্ছে কি না, আগে চুল ছিল না কিন্তু হঠাৎ করে চুল গজানো শুরু করেছে, বা এটি হঠাৎ করে আকৃতি অনেক বড় করে ফেলেছে। এরকম সমস্যা থাকলে এগুলো অতি দ্রুত কেটে ফেলা বা এটা অতি দ্রুত চিকিৎসা করে ফেলাটা খুব দরকার। এই ধরনের সমস্যা কোথায়, শরীরের কোন জায়গায় এবং কত বড়, তার উপর নির্ভর করবে আমরা চিকিৎসা কী দিব। যেমন কখনো কখনো আমরা লেজার দিয়ে এগুলোকে রিমুভ করতে পারি, কখনো বা আমরা ইলেকট্রোকটারাইজেশনের মাধ্যমে এগুলোকে রিমুভ করতে পারি। যখন এটা বড় হয় বা এখান থেকে মাংস পরীক্ষার প্রয়োজন থাকে তখন আমরা সার্জারির মাধ্যমে এগুলো রিমুভ করতে পারি। সো ডিপেন্ড করবে কতগুলো আঁচিল আছে বা কতগুলো মোল আছে অথবা শরীরের কোন জায়গায় আছে তার উপর। সার্জারি লাগলেও সেগুলো সাধারণত লোকাল অ্যানাস্থেসিয়া বা যা শুধুমাত্র ওই জায়গাটুকু অবশ করেই করা হয়, তাহলে সেক্ষেত্রে এই অপারেশনের তেমন কোনো রিস্ক আপনাদের থাকছে না বা হাসপাতালে ভর্তি হওয়ার কোনো সমস্যাও থাকছে না। এবং যেহেতু একজন প্লাস্টিক সার্জন অপারেশন করবে তাই পরবর্তীতে দাগের তেমন কোনো সম্ভাবনাও থাকছে না। সো আপনি যদি এই ধরনের কোনো সমস্যাতে ভুগে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।